স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। একটি কমন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এখন তালের সিজন, তাল দিয়ে আমরা নানা রকমের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি। আবার আজকের রেসিপি তাল ফুলুরি বা তালের বড়া, আমরা সকলেই কিন্তু এটা বানিয়ে থাকি। আসুন আমি কিভাবে বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক। তাল ফুলুরি বা তালের বড়া বানাবার জন্য প্রথমে একটা পাকা তাল জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে তালের মুখটা আছে এভাবে টান দিলেই কিন্তু উঠে এলো, যেহেতু তালটা একদম পাকা নরম ছিল তাই তালের মুখটা সহজেই উঠে গেল। এবার তালের যে খোসা আছে এভাবে টেনে টেনে তালের খোসা ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার দু হাতে তালের আঁটিগুলো ভাগ করে নেব। দেখুন এখানে তালের তিনটে আঁটি বেরিয়েছে। একটু সামান্য করে জল দিয়ে আঁটিগুলোকে এইভাবে মেখে মেখে একটু নরম করে নেব, যাতে পাল্পটা সহজে বেরিয়ে আসে। এবার তালের পাল্পটা বের করে নেবার জন্য একটা বড় বাটি নিয়েছি। বাটিটার উপরে একটা ছিদ্র বাসন বসিয়ে দিলাম। এই ছিদ্র বাসনে আঁটিগুলোকে ঘষে ঘষে পাল্পটা বের করে নেব। যদি ছিদ্র বাসন না থাকে আপনাদের কাছে, গ্রেটার বা যে কোনো প্লাস্টিক ঝুড়িতেও কিন্তু এভাবে ঘষে ঘষে তালের পাল্পটা আপনারা বের করে নিতে পারেন। দেখুন বাটিটার মধ্যে তালের পাল্পটা জমা হচ্ছে। তালের পাল্পটা আমার বের করে নেওয়া হয়ে গেছে, এবার একটা বোলে ট্রান্সফার করে নেব। এবার তালের পাল্পটাকে আমি ঢেকে সাইড করে রেখে দেব। একটা মাঝারি মাপের নারকোল ভেঙে নিয়েছি, কুড়ানি দিয়ে কুড়ে নেব। এবার একটা বোলে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নেব। 1/2 কাপ সুজি দিলাম। সুজি আর ময়দা দিয়েই আমি আজকে তালের বড়া বানাবো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, এর মধ্যে মৌরিও দিতে পারেন। আমি মৌরি দিলাম না, স্বাদ মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি, 200 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল গুঁড়া। এবার সব কিছু একসাথে মেখে নেব। প্রথমে 2 হাতা তালের পাল্প দিলাম, একেবারে দেব না, ব্যাটারটা টাইট করে মেখে নিতে হবে যাতে পাতলা না হয়ে যায়, অল্প অল্প করে মেশা। আর 2 হাতা তালের পাল্প আমি মিশিয়ে নিলাম, একটু টাইট করে মেখে নেব, এতে তেল কম লাগে। আর যদি নরম করে মাখা হয় তেল টানে বেশি, ভাজতেও বেশ সময় লাগে। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খেয়াল রাখতে হবে সুজি ময়দা কোনোভাবে দলা না পাকিয়ে থাকে, এতে কিন্তু বড়াটা ভালো হবে না, তাই খুব ভালো করে মেখে নিতে হবে। বেশ টাইট করে খুব ভালো করে মেখে নিয়েছি। 20 থেকে 25 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব, যাতে চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যায়। 20-25 মিনিট পর ঢাকা খুলে দিলাম, আরেকবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। গরম তেলে যখন আমরা বড়াগুলো ছাড়বো দেখবেন বেশ টোপলা টোপলা হয়ে ফুলবে। কড়াইটাকে গরম করে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সর্ষের তেলে বড়া ভাজাটা ভালো লাগে। তেল হাই হিট করে নিয়েছি, এবার একটা একটা করে ছোট ছোট তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই ছোট বা বড় ভেজে নেবেন। গ্যাস ওভেনের ফ্লেমটাকে একদম হাইতে রেখে গরম তেলে বড়াগুলো ছাড়তে হবে। দেখুন বড়াগুলো কি সুন্দর টোপলা টোপলা হয়ে ফুলে উঠেছে। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন করে তালের বড়াগুলো ভেজে নিয়েছি। এবার ছাঁচাই করে তেল থেকে ছেঁকে একটা ঝুড়িতে আমি বড়াগুলো তুলে নেব। ওই একই রকম ভাবে বাকি তালের বড়াগুলো ভেজে নেব। দেখুন সবগুলো আমি তালের বড়া ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল তাল ফুলুরি। আপনারা দেখতেই পেলেন সহজে এই তাল ফুলুরি বানিয়ে নেওয়া যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর যারা
ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।